মণ্ডলী, এই মুহূর্তে আমরা আছি মেঘনা ভিলেজের সুইমিং পুলের সামনে। একটু পরে আমরা সুইমিং পুলে প্রবেশ করব এবং অনেক মজা হবে। ঢাকার খুব সন্নিকটে মেঘনা ভিলেজটি। আমরা অনেকেই হয়তো জানি না মেঘনা ভিলেজ সম্পর্কে, আজকে আমাদের কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা প্রবেশ করে ফেলেছি মেঘনা সুইমিং পুলে। পুলের গভীরতা চার দশমিক পাঁচ ফুট। পুলে নামার পূর্বে ওয়াশরুম ব্যবহার করবেন এবং শিশুদের অভিভাবকের দায়িত্বে পুলে নামাবেন। এই সুন্দর একটি অত্যন্ত সুন্দর একটি সুইমিং পুল আপনারা এই মেঘনা ভিলেজের সুইমিং পুলটি দেখছেন এবং ভিডিও ক্লিপের মধ্যে আপনারা দেখতে পাবেন। এবং সুইমিং পুলের দায়িত্বে যে দুই থাকেন, আমরা কারোর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ভাই, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান। আপনি এই সুইমিং পুলের দায়িত্বে? হ্যাঁ। প্রতিদিন কেমন মানুষ আসে এখানে? আসে মোটামুটি অনেক লোকে আসে প্রতিদিনে। আমাদের এখানে দুইটা অপশন চালু আছে, আপনাদের একটা আছে প্যাকেজ আর একটা আছে টিকিট। আমাদের এখানে প্যাকেজ নিতে হলে 450 টাকা জন প্রতি, এন্ট্রি সুইমিং দুপুরবেলার লাঞ্চ দুপুরবেলার, আর টিকিট আছে, টিকিটের মূল্য 250 টাকা, সময় 2 ঘন্টা। যেমন আমরা যেমন ভুল করে ফেলছি, আমরা যদি আপনারা যদি প্যাকেজ নিতেন তাহলে তো আপনাদের সুবিধা হতো, এন্ট্রি টাকা লাগতো না, সুইমিং করতেন ফ্রি, লাঞ্চ করতেন আর চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করতে পারতেন। আমাদের সুইমিংটার আরেকটা পজিটিভ আছে, আপনাদের এখানে পানি প্রতিদিন আমরা চেঞ্জ করি, কোনো কেমিক্যাল ব্যবহার করি না, টেলিটে ডেলি ব্যবহার করি যাতে মানুষের শরীরে কোনো ক্ষতি না হয়। সুইমিং পুলে এন্ট্রি ফিটা জন্য কত বলছিলেন ভাই? সুইমিং টিকিট 250 টাকা। 250 টাকা, হ্যাঁ, জন প্রতি। কতক্ষণ থাকতে পারবে? 2 ঘন্টা। 2 ঘন্টা 250 টাকা, না? হ্যাঁ। তাহলে আমরা কি মেঘনা ভিলেজ সম্বন্ধে আপনার কাছ থেকে আরেকটু ধারণা নিতে পারি? হ্যাঁ। যেমন এখানে কি কি আছে, আমরা যদি মানুষজন যদি আসে এখানে কি কি দেখতে পাবে? আমাদের এখানে আছে মিনি জু, চিড়িয়াখানা আছে, রিসোর্ট আবাসন কটেজ আছে, কিছুক্ষণ কফি শপ আছে, ওয়াটার রাইড আছে, বেবি রাইড আছে, ম্যাজিক বোট আছে, নাগরদোলা আছে, সুইমিং পুল আছে। আবার ওই যে আমরা যে দেখলাম যে আপনার ওই কি বলে বোট, আমাদের অফিস থেকে একজন আছে, উনি আপনাদেরকে সব আমাদের স্থাপন সবকিছু দেখাইতে পারবে। এইখানে আমি অনেক বছর আগে একবার আসছিলাম, মুকুল নামে একজন ছিল, উনি কি আছে এখনো? না, মুকুল নাই। আপনারা কি মুকুলকে পেয়েছিলেন? না, আমি এসে দেখিনি। মুকুল নামে একজন ছিল, এর আগে মুকুল আমাদেরকে এই গাইড করছিল, এর আগে একবার আসার আগে। এখন আপনি যদি আমাদেরকে সম্পূর্ণ জায়গাগুলো দেখানোর একটা ব্যবস্থা করে দেন তাহলে আমরা একটু দেখতে পারি, আমাদের একজন গাইড দেন, আবার সাথে সাথে আমরা আপনাদের জিনিসগুলো একটু কথা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানতে পারলেন মেঘনা ভিলেজ সম্পর্কে, যে আমরা মেঘনা ভিলেজের প্রতিটা প্লেসই দেখাবো, ওনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে লাগছে বিষয়টা। আমার আসলে ভালো লাগছে মেঘনা ভিলেজে, আমি এর আগে কখনো আসিনি। তো আজকে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে রবীন্দ্রনাথের সেই কবিতা, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কাছেই অনেক কিছু থাকে, আমরা আমাদের দেখা হয় না। তো আজকে এইটা দেখে এখানকার অনিন্দ্য সুন্দর পরিবেশ আমাকে অনেক মুগ্ধ করেছে, ভালো লেগেছে। আমি আমরা আছি মেঘনা ভিলেজ সুইমিং পুলে, খুব আনন্দ করতেছি।
কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসি মুগলাপাড়া সোনারগাঁ। সোনারগাঁ থেকে? ঢাকা থেকে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এরা করতে পারবেন। নিজের জন্য কি আলাদা কোনো খরচ দিতে হবে? আপনারা যদি নিজ ইচ্ছায় নিয়ে আসতে পারেন তাহলে নিজের খরচে, আর আমাদের আছে বক্স, আমরা এগুলো বাজাই, এগুলোর মাধ্যমে আমরা আপনারা উপভোগ করতে পারবেন সন্ধ্যাকালীন। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ শাহজাহান মিয়া। শাহজাহান মিয়া, এই রাইসটাতে চড়তে, দুইটাতে চড়তে কয় টাকা খরচ হবে বাচ্চাদের? আমাদের মানে পার পার্সন একজন বাচ্চা 20 টাকা করে টিকিট, এটা আলাদা, এটা আলাদা, দুইটা রাত ভিন্ন ভিন্ন টিকিট, দুইটায় 20 টাকা করে, দুইটায় 20 টাকা করে 40 টাকা লাগে, একটু বেশি হয়ে যায় না? না স্যার, 20 টাকা তো এটা মানে 20 টাকা সচরাচর 20 টাকা মানুষ এটাই ভালো বলে, 10 টাকা একবারে কম হয়ে যায়। 10 টাকা একবারে কম হয়ে যায়। তাহলে এখানে কতক্ষণ চড়তে পারে বাচ্চারা? আমরা বাচ্চা, এটা তো কোম্পানি অটো করছে, কিন্তু অটোটা হলো ফিক্সড করা আছে 3 মিনিট। 3 মিনিট? 3 মিনিট পর অটো বদ্ধ হয়ে যাবে। অটো বদ্ধ হয়ে যাবে। আর এই এখানে আপনি কতদিন ধরে ডিউটি করছেন এটাতে? এখানে আমরা ডিউটি, আমি ডিউটি করছি 4 বছর। 4 বছর? তাহলে এই 4 বছর আর কি কি বাচ্চাদের আছে এখানে? আমাদের এখানে 2টা রাইড আছে এবং স্লিপার আছে, আবার এই যে 6 চেয়ার রাউন্ড আছে। ওগুলোতে কি টাকা লাগে? না স্যার, এই 2টার মধ্যে টাকা লাগে, বাড়তি যেগুলো বাহিরে আছে ঘরের বাহিরে এগুলো কোনো টাকা লাগে না। আমরা যাতে ওখানে দেখলাম একটা তুর্কি না কি যেন আছে, জি ওখানে লৌকা আছে একটা, এই লৌকার মধ্যে 20 টাকা লাগে, আবার সাইডে চরকি আছে নাগরদোলা, এটার মধ্যেও 20 টাকা লাগে। এটার মধ্যে 20 টাকা লাগে। দাঁড়াও দাঁড়াও মা, তোমার নাম কি? কেমন লাগছে তোমার এই ঘোড়া চড়ে? মেঘনা ভিলেজ, মেঘনা নদীর পারে, এখানে কি তোমার এসে কেমন লাগছে? তোমার কি ভালো লাগছে? তুমি কি আরো তোমার বন্ধুদের আসতে বলবো এখানে? হ্যাঁ। তোমার কয়টা বন্ধু আছে? হ্যাঁ জানো না? না, তোমার স্কুলের বন্ধুদের বলবা যে মেঘনা ভিলেজ আসার জন্য, ঠিক আছে? বন্ধু সকলকে ধন্যবাদ, বেঙ্গালুরুতে আসো। দর্শক মন্ডলী, বাচ্চার অনুভূতি নিলাম, আমরা এই কর্নার থেকে অন্য জায়গায় যাব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এফএসটিভির পক্ষ থেকে এফএসটিভির পাশে থাকুন, নিত্য নতুন খবর নিয়ে আপনাদের পাশে চলে আসবে এফএসটিভি।